Hello guys, আমি সৌরভ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তো আজকে আমি এসে গেছি, কালকে আমার ট্রেন ছিল, আজকে আমি এসে গেছি পুরীতে। তো এখন আমি অটো বুক করেছি, এখানে কিন্তু প্রচুর দাম বলে, আপনারা কিন্তু বার্গেনিং একদম করতে ভুলবেন না। তো আমি যে অটোটা বুক করি সেটা হচ্ছে এখান থেকে গীতাঞ্জলি। তো গীতাঞ্জলিতে যাওয়ার জন্য 200 টাকা করে নিয়েছে। তো হ্যাঁ, আপনাদের বলা হয়নি, আমি এখন এসেছি পুরীতে। গীতাঞ্জলিতে কিছু নিয়মাবলী আছে, সেই নিয়মাবলীগুলি আপনারা দেখুন, ভিডিওটি পজ করে দেখে নিন কী কী আপনারা এখানে ফেসিলিটি পাচ্ছেন বা কী নিয়মাবলী আছে সেটা আপনারা এখানে দেখে নিন। দেখে নিন, এইবার আপনাদের দেখা যাচ্ছে যে আপনারা এখানে পাবেন হচ্ছে একটা টেবিল, দুটো চেয়ার আছে, টিভি পাচ্ছেন। আর এই তারপরে এই জায়গাটা যদি খুলি, এখানটাও এখানে হচ্ছে সাইড এরকম ভিউ পাবেন। তো এবার আরো একটা জিনিস দেখাই, সব থেকে বড় এখানে যেটা সেটা হচ্ছে আপনারা এখানটায় কিচেন কিচেনটা পাবেন। কিচেনের পাশে দেখুন এই আছে, ফল আছে, জল পড়ছে, মগ পাবেন, গ্লাস পাবেন। এখান থেকে যে জানলাটা আছে এটা খুললে আপনারা, আগে এই হোটেলে সি ভিউ ছিল কিন্তু এখন সেই সি ভিউটা নেই, কারণ যেহেতু সব দেখছে সামনে হোটেল হয়ে গেছে, আগে সি ভিউ ছিল এখন এখন নেই। এইবারে আপনাদের এই হোটেল রুমের প্রাইসগুলো নিয়ে একটু আলোচনা করি। ও হ্যাঁ, তার আগে বাথরুমটা দেখি নি আপনাদের, বাথরুমটা দেখুন, এই হচ্ছে বাথরুম। এখানটায় ইন্ডিয়ান স্টাইলে টয়লেট পাবেন আপনারা, ইন্ডিয়ান টয়লেটের সাথেও দেখুন আপনারা জেট স্কি পাবেন আপনারা। এখানটায়
মিরার পাবেন, সিঙ্ক পাবেন, একটা শাওয়ার টাওয়ার যা আছে নর্মাল সেগুলো তো এইগুলো এগুলো পাবেন, হ্যান্ড ওয়াশ আপনাকে দেওয়া হবে। এইবারে আপনাদের এই হোটেলের কেমন কি প্রাইস সেটা নিয়ে আপনাদের একটু বলে দিন। হোটেলের লোকেশন থেকে সিবিচের দূরত্ব হেঁটে মাত্র 3-5 মিনিটের দূরত্ব, এমন বেশি দূর নয়, 5 মিনিট তাও বেশি বললাম, 3 মিনিট মতো সময় লাগে, সমুদ্র খুবই কাছে। এই যে রুমটা আপনাদের দেখালাম এটা নিজে হচ্ছে 700 টাকা করে। তো 700 টাকার মধ্যে আপনারা কী পাচ্ছেন, আপনারা তো ওখানে নিয়মাবলীর মধ্যে ওখানে দেখতেই পাচ্ছেন, আপনি যেরকম বলুন কিচেনের ব্যবস্থা আছে সে ব্যবস্থা করবেন, আপনাদের যা যা লাগবে মানে ধরুন থালা বাসন বা হাঁড়ি কড়া প্রেশার কুকার যা লাগবে ওনাদের কাছে সব কিছুই অ্যাভেলেবেল আছে। সেইগুলি আপনাদের গিয়ে ওনাদের বলতে হবে যে আমার এই জিনিসগুলো লাগবে, ওনারা আপনাদের প্রোভাইড করে দেবেন। এই এক্সট্রা বাসনপত্রের জন্য আপনাদের কাছ থেকে কোনো এক্সট্রা চার্জ নেওয়া হবে না, সেগুলো ওর মধ্যেই দেওয়া থাকবে। আপনাদের রুমে যে প্রাইসটা বলে রাখি, এই যে রুমটা দেখছেন এই রুমের, এটা নন এসি রুম নিয়েছি, এই রুমের ভাড়া হচ্ছে 700 টাকা পার ডে, এসি রুমও আছে। তো বললাম যে কী কী ফেসিলিটি আপনারা পাবেন, তো যদি আপনারা এই হোটেলটা বুক করতে চান আপনাদের আমি ডিসক্রিপশন বক্সে এই হোটেলের যাবতীয় তথ্য আমি ওখানে দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখে নেবেন। আর দেখুন সাইডে বা কোথাও আমি একটা হোটেলের নাম্বার আমি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কন্ট্যাক্ট করে দেবেন। আপনারা এটা আরেকটা অনলাইন প্রসেসটা বলে দিই, বুকিংয়ের প্রসেসটা হচ্ছে আপনারা এদের সঙ্গে কথা বলবেন, কথা বলে নিয়ে আপনাদের যে টাইমে মানে যে ডেট আপনার দরকার সেই ডেটটা আমাদের বলবেন, ও ওনারা ব্যাঙ্ক ডিটেল পাঠালে ওনাদের আপনারা টাকা ট্রান্সফার করে দেবেন অনলাইনে, তারপরে ওনারা একটা রসিদ দেবেন, আমরা হোয়াটসঅ্যাপে হোক বা কোনোরকম কোনো সার্টিফিকেট থেকে ছবি দিতে পারবে, ও সেইগুলো আপনাদের কাছে দেবে, আপনারা সেখান থেকে ওই রসিদটা পেয়ে যাবেন, এসে দেখাবেন। যাই হোক অ্যাডভান্স ছাড়া এইগুলো হচ্ছে হোটেলটা, আমি বলবো খুবই ভালো, কম পয়সার মধ্যে খুব ভালো একটা হোটেল এটা। সত্যরক্ষা আছে যারা খুব বাজেট নিয়ে সমস্যা হচ্ছে, যারা বাইরে খাওয়ার খেলে তাদের অভ্যস্ত নয় বা অসুবিধা হয়, তো তাদের জন্য এই হোটেলটা বেস্ট হতে পারে। আমার ভালো লেগেছে, আমাকে যদি বলেন আপনাদের রেকমেন্ড করবো কি না, আমি বলবো যদি বাজেট কম থাকে অবশ্যই আপনারা এটাকেই প্রেফারেন্স দেবেন। হ্যাঁ, হতে পারে সি ফেসিং হতো পাবেন না, আর সবথেকে বড়ো কথা হচ্ছে সি ফেসিংয়ের রুমের ভাড়াটাও খুব বেশি। আপনাদের যেটা আমি বললাম হাঁড়ি করা থালা বাসন বিষয়গুলো আছে, সেগুলোর সাথে আপনারা গ্যাসও পাবেন, মানে গ্যাস সিলিন্ডারও পাবেন, গ্যাস ওভেনও পাবেন, আপনারা সেইভাবে করবেন। গ্যাস ওভেনের যে ভাড়া সেটা হচ্ছে 120 টাকা করে পার কেজি, আর যেটা ওভেন আছে ওভেনের ভাড়া হচ্ছে পার ডে 30 টাকা করে, ঠিক আছে। আর এখানে যারা পরিষ্কার করতে আসে তাদের জন্য আপনাদের প্রত্যেকটি 20 টাকা করে ভাড়া ছিল। আমি এখানটায় বলা থাকবো বা আপনাদের আমি বিলের একটা স্ক্রিনশট সেটা আপনাকে দিয়ে দেবো, আপনারা ওখানে আপনার দেখে নেবেন। যাবতীয় তথ্য আমি দেওয়ার চেষ্টা করবো, আশা করছি আমাদের ভালো লাগছে। ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আর কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ইনফরমেশান যদি ঠিকঠাক দিতে পারে আমার সামনে তুলে ধরতে পারি তাহলে চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের যে আত্মপরিজন আছে, আত্মীয়রা আছে, তারাও এই হোটেলটা সম্বন্ধে জানতে পারে। যারা পুরী আপনারা যদি পুরী ঘোরার ঘুরতে কিছুদিনের মধ্যে পুরী ঘোরার প্ল্যানিং করে থাকে, তো আপনার জন্য এই একটা হোটেল আমি সাজেস্ট করলাম, আমার আমি যেটা ছিলাম সেটাই সাজেস্ট করলাম, আরও অনেক অনেক কিছু আছে। তো তাহলে পুরো ভিডিও দেখবেন, তাহলে আজকের মতো এখানে আমি এইটাকে সমাপ্ত করছি। ও হ্যাঁ, যাওয়ার আগে একটা বলে রাখি, এই হোটেলে কিন্তু সিসিটিভি সুবিধা অ্যাভেলেবেল আছে, আর যদি আপনারা যদি বাইক নিয়ে আসেন তাহলে খুব পার্কিংয়ের সমস্যা একটু কম আছে, একটু সমস্যা আছে। তাছাড়াও যদি আপনারা হোটেলে পার্কিং না পেলেও একটু বাইরে পার্কিংয়ের জায়গা আছে, সেখানে আপনারা গিয়ে পার্কিং করতে পারেন। এখান থেকে ব্লগটাকে আমি এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে আর একদিন ভিডিও।